কলার এই ফেস প্যাকটি নিয়মিত ব্যবহারে আপনার ত্বক ভিতর থেকে উজ্জ্বল হবে, পাশাপাশি ত্বকের ড্যামেজ বা লাল হওয়া দূর হবে। এছাড়া ত্বক জ্বালা পোড়া করে, রিঙ্কেল পড়েছে বা হচ্ছে রোদে পড়া দাগ আছে, এই প্রবলেম দূর করতে সাহায্য করে। এছাড়াও ত্বকের ওপেন পোর্স মিনিমাইজ করে, পাশাপাশি ত্বক হচ্ছে স্মুথ এবং গ্লোয়িং করতে সাহায্য করে। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি খুব সহজ একটি রেমেডি আপনাদের সাথে শেয়ার করব, যেটা ব্যবহারে আপনার ত্বকের ড্যামেজ দূর হবে, পাশাপাশি ত্বক ব্রাইট হবে। অনেকের স্কিন আছে অতিরিক্ত ড্যামেজ হওয়ার কারণে কোনো ফেশিয়াল প্যাক কাজ করতে চায় না, তাদের জন্য এই ফেস প্যাকটি খুবই কার্যকর, কারণ এটা ড্যামেজ দূর করে, পাশাপাশি ব্রাইট করে। প্রথমে আমি একটা কলার কিছু অংশ নিয়ে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। এরপর আমাদের লাগবে হচ্ছে অ্যালোভেরা জেল। আমি এখানে অ্যালো 99% অ্যালো ময়েশ্চারাইজার জেলটা নিয়ে নিচ্ছি 1 চামচ। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল নিতে পারেন। এরপর লাগবে হচ্ছে আমাদের ভিটামিন ই ক্যাপ। ভিটামিন ই ক্যাপগুলো ফার্মেসিতে বা আপনারা কসমেটিক শপেই পেয়ে যাবেন। এখানে দুইটা ই ক্যাপ আমি ফার্স্টে দেখেছি, একটা হচ্ছে অয়েলি টাইপ আর একটা হচ্ছে আপনার হোয়াইটেনিং। আমি হোয়াইটেনিংটা নিচ্ছি, যেহেতু আমরা হচ্ছে একটা ব্রাইটেনিং ফেস প্যাক মেট করতেছি, হোয়াইটেনিংটা নিলে সব থেকে ভালো হয়। এরপর লাগবে হচ্ছে আমাদের জাফরান। জাফরানটা সম্পূর্ণ অপশনাল, আপনি চাইলে অ্যাড করতে পারেন, যেহেতু জাফরান আমাদের রিপেয়ার করতে এবং হচ্ছে গ্লোয়িং করতে খুব হেল্পফুল, যার কারণে আমি 3 থেকে 4টার মতো জাফরান অ্যাড করে নিচ্ছি। এরপর সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করতে হবে। এই প্যাকটি নিয়মিত ব্যবহারে আপনার ত্বকের দাগ ছোপ দূর হবে, বলি রেখা দূর হবে, পাশাপাশি রিঙ্কেল বা বয়সের ছাপ, ওপেন পোর্স এগুলো দূর হবে। এছাড়াও স্কিন রিপেয়ার হবে, যাদের স্কিন অতিরিক্ত জ্বালা পোড়া করে, গরম হয়ে যায়, লাল হয়ে যায়, তারা প্রতিদিন এই ফেস প্যাকটি অ্যাপ্লাই করবেন। এছাড়াও কলাতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ত্বক ভিতর থেকে উজ্জ্বল করতে বা লাইট করতে হেল্প করে। এছাড়া ত্বকের কালো দাগ ছোপ দূর করতে খুবই সাহায্য করে। ফার্স্টে আপনার ত্বকটা ভালোভাবে ফেস ওয়াশ বা সোপ দিয়ে ক্লিন করে নিতে হবে। এরপর এই প্যাকটি ভালোভাবে আপনার ত্বকে লাগিয়ে 2 মিনিটের মতো মাসাজ করবেন। এভাবে মাসাজের ফলে ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, যেটা ন্যাচারালি আমাদের ত্বক ব্রাইট করতে হেল্প করে। যেহেতু সামনে ঈদ চলে আসছে, তো অবশ্যই এই ফেস প্যাকটি রেগুলার ব্যবহার করুন ভালো ফলাফলের জন্য। এটা সব ধরনের ত্বকেই ব্যবহার করা যায়, যাদের অ্যালার্জি আছে তারাও ব্যবহার করতে পারবেন। এই প্যাকটি দিয়ে আপনাকে হচ্ছে 5 মিনিট মাসাজ করে 30 মিনিটের জন্য শুকানোর জন্য রেখে দিবেন। 30 মিনিট শুকিয়ে গেলে নর্মাল পানিতে ভালোভাবে মাসাজ করে ধুয়ে ফেলবেন। ভালো ফলাফলের জন্য সপ্তাহে 1 দিন পরপর ব্যবহার করার ট্রাই করবেন, এবং ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ভিটামিন ই ক্যাপ আমাদের ত্বকে ময়েশ্চারাইজিংয়ের কাজ করে, ত্বকের আর্দ্রতা বজায় রাখতে হেল্প করে, পাশাপাশি ত্বকের রুক্ষতা বা শুষ্ক ভাবটা দূর করতে সাহায্য করে। রোজার সময় সারাদিন কোনো কিছু না করে রাতের বেলা হচ্ছে আপনার এরকম একটি ফেস প্যাক ব্যবহার করতে পারলে ত্বকের ক্লান্তি ভাবটা চলে যায় এবং ত্বকে খুব রিল্যাক্স ফিল হয়। এছাড়াও যাদের অতিরিক্ত শুষ্ক স্কিন, তাদের জন্য বেস্ট একটি ফেশিয়াল প্যাক হবে, একেবারে স্কিনটাকে স্মুথ করে দেয়, এবং যাদের ত্বকে মরাকষ তাদের জন্য কিন্তু খুব ভালো হবে, কারণ এটা মরাকষ রিমুভ করে ফেলে। সো দেখতেই পাচ্ছেন আমার স্কিনটা কত গ্লোয়িং লাগতেছে এবং কত সফট এবং স্মুথ হয়ে গেছে। সো অবশ্যই পাশে ট্রাই করবেন। আজকের মতো এখানেই, খুদা হাফিজ।